আমি তো জানি এটা এখানে কি হয় না হয় কিভাবে কাজ হয় মিম আর ও একসাথে কাজ করুক কারণ দেখতে ওদেরকে ভালো লাগে আর পড়ার লোকজন ভালো লাগে না পরানে মিমের সাথে জুটিটা মানে তোর ভয়ে তোর কারণে ভেঙে যাচ্ছে হতে দিচ্ছে না রাজকে আটকে ধরে রাখা হচ্ছে এটা ফালতু কথা পরির জন্য রাজ অনেক কাজ করতে পারছে না এটা আরো ফালতু কথা সব ফালতু এটা ফালতু কথা মানে আচ্ছা এটা এটা আমি এটা আমি এটা না যে মিম আর ও একসাথে কাজ করুক কারণ দেখতে ওদেরকে ভালো লাগে শুনে মিমের সাথে তোর প্রচুর ঝগড়া মানে ব্যাপারটা ভাই ওর সাথে যতটুকু আমি রিউমারগুলো বললাম ওর সাথে যতটুকু ক্লোজ তার থেকে মিম আমার সাথে ক্লোজ ছিল এখন কি কোনো রকম মনোমালিন্যের ব্যাপারটা চলে আসছে কিনা আমার গায়ে পড়ার লোকজন ভালো লাগে না আমার যেটা ভালো লাগে না সেটা আমি যদি ডাইরেক্টলি বলি সেটা কেন অ্যাকসেপ্ট করতে পারবো বাট ওর ক্যারিয়ারে তুই হাত দিস না মানে কখনো মানে কোনো ইন্টারফেয়ার করা হয় না না ওরা যদি এখনো কাজ করতে চায় ইভেন আমি তো এখনো বলি দেখো মিমের সাথে যদি কোনো কাজ করতে চাও মানে ও ধুম করে এসে বলে যে আমি কিন্তু কাজ করব না মানে এটা কোনো সমাধান না মানে ব্যাপারটা কি হাতে চাকরি কাজ মিমের সাথে যদি কাজ করতে চাও জার্নালিস্টদের সাথে রেগুলার কমিউনিকেশনটা আমার হয় না হঠাৎ করে লাইক হচ্ছে এভরিওয়ানের এই জিনিসটাকে আমাকে খুব মানে একদমই জোর দিয়ে রাজ ভাই এটা সেটা এইভাবে কেন হচ্ছে কেন আমি বললাম যে পরি কি আপনাকে বলেছে কোনো সো আমার কথা ওর কথা আমাদের কথাটা যদি আসলে আমি না বলি বা ও না বলে এটা যদি আসলে আপনি ব্রেনে সেট আপ করে এটাকে আপনি স্প্রেড করবেন সবার কাছে এভাবে জানাবেন ওভাবে জানাবেন এটা খারাপ কারণ দেখেন দিন শেষে আমি আর ও আসলে একটা সিনেমা করতে গিয়ে আমাদের প্রেম হয়েছে আমরা বিয়ে করছি মানে শি ইজ এ গুড অ্যাক্ট্রেস ভাই আমি তো এখানেই কাজ করি না কি আমি অন্য কোথাও কাজ করি যেটা ব্যাপারে জানি না ও নিজে অভিনেত্রী আমি তো জানি এটা এখানে কি হয় না হয় কিভাবে কাজ হয় ও নিজে অভিনেত্রী আমরা আসলে ওভাবে একটা সিনেমাতে কাজ করতে গিয়েছিল একজন অভিনেতা এবং অভিনেত্রী মানে কাছাকাছি আসা তারপরে প্রেম বিয়ে সো আমার মনে হয় যে কাজের জায়গাটাকে ও যেভাবে রেসপেক্ট করে বা ও দেখার দেখার ব্যাপারটা যেরকম ওর ওটা ওই রেসপেক্টটা আসলে ওর মধ্যে আছে এটা এটা মানুষের বানানো আর বানানো জিনিস দেখেন আমার তো কাজ আমার কাজ নিয়ে যখন আসলে ব্যাপারটা ফ্রন্ট লাইনে আসে বা কাজ নিয়ে আমার কথা হয় তখন আসলে কাজটা কে করছে ছেলেটার কাজে ছিল তখন আমাকে নিয়ে যখন কথাবার্তা হয় তখন আসলে আমার ভালোই লাগে কারণ তখন মনে হয় না যে আমার কাজটাকে আসলে যাদের জন্য আসলে কাজটা করা হয় আসলে যারা দিন শেষে কাজটা দেখেন ওরা আসলে কোনো না কোনো ভাবে আসলে কাজটাকে রিলেট করতে পারছে তো ওটা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে